খিদে কেউ চোখের সামনে হারাচ্ছেন আপনজন। সিরিয়া তুরস্কে মৃত্যু ছড়ালো 15,000, আহতের সংখ্যা 35,000-এরও বেশি। সোমবার সকালে তুরস্কে ভূমিকম্প শুরু হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.8, তারপরে আফটার শকে আরও অন্তত 100 বার কেঁপেছে তুরস্ক এবং সিরিয়ার মাটি। এই ভূমিকম্পকে ইতিমধ্যেই শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর এবং প্রাণঘাতী বলে মেনে নেওয়া হয়েছে। ভূমিকম্পের ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের পর তীব্র শীত এবং ক্ষুধার জ্বালায় মৃত্যু মুখে আরও অনেক। বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে মৃতের সংখ্যা 15,000 পেরিয়ে গিয়েছে। মৃত্যু আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে প্রশাসন। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে থাকতে পারেন বলেও মনে করা হচ্ছে। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক আর সিরিয়ায় এখন শুধুই মৃত্যু মিছিল। কেউ খিদের জ্বালায় ছটফট করছেন, আর কেউ আপনজনকে ধ্বংসের নিচে চাপা পড়ে মরতে দেখেছেন অসহায়ভাবে। প্রবল ঠান্ডার বৃষ্টির মধ্যে উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে বলে তুরস্ক প্রশাসন সূত্রে খবর। বহু এলাকায় রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ার উদ্ধারকারীরা পৌঁছতে পারছেন না, পৌঁছচ্ছে না ত্রাণও। এর ফলে এলাকায় ক্ষোভ বাড়ছে। ভূমিকম্পের পর প্রবল শীতে উদ্ধার কাজে ব্যাহত হয়েছে দুই দেশেই। উদ্ধার কাজে ত্রুটি স্বীকার করে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। ভূমিকম্পে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গিয়েছিলেন সে দেশের প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, পরিস্থিতি তো স্পষ্ট দেখা যাচ্ছে। এত বড় বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, এর জন্য আগে থেকে প্রস্তুত হওয়া সম্ভব নয়। বাসিন্দাদের অভিযোগ, ভূমিকম্পে বেঁচে গিয়েও প্রাণ সংশয় তৈরি হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ঠান্ডায় খোলা আকাশের নিচে যারা দিন কাটাচ্ছেন তাদের হাইপোথার্মিয়া আক্রান্ত হওয়ায় আশঙ্কা বাড়ছে। এর শরীরে তাপমাত্রা দ্রুত কমে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত সহ একাধিক দেশ। ত্রাণ পাঠানো হয়েছে বিপর্যয় কবলিত এলাকাগুলিতে। ভারত থেকে উদ্ধারকারী দলও গিয়েছে তুরস্কে।